হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরো একটা নতুন ভ্লগ নিয়ে। তো এটা ভ্লগ না, সরি, এটা হলো একটা ভিডিও, এটা হলো একটা রেসিপি। তো আমি অত ভালো রাঁধুনি না, কিন্তু তবুও মাঝে মাঝে চেষ্টা করি কিছু রান্না করার, আর রান্না করতে আমার ভালো লাগে। মানে রান্না মানে কিছু গদের রান্না তা না, মানে একটু এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি আমি। তো আজকে এরকম চিকেন রান্নার কথা ছিল, তো আমি বললাম যে আমি আজকে চিকেনটা রান্না করব, কারণ আমি একটু অন্যরকম ভাবে চিকেন রান্না করব। তো চলো আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করব আমি আফগানি চিকেন কেমন ভাবে রান্না করি বা কি করে রান্না করি। তো চলো আফগানি চিকেনের রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি ধনেপাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়েছিলাম, যেটাকে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। সঙ্গে দিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করো, তোমরা বাড়াতেও পারো কমাতেও পারো। তাছাড়া তারপরে আমরা দেব 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, আর তারপরে আমরা দেব কি দেব, যাও ভিডিওটা আগে আসুক তারপরে তো বলবো, আমি নিজেও ভুলে গেছি এডিটিংয়ের টাইমে। তারপরে হ্যাঁ, তারপরে দিলাম আদা রসুন বাটা। তো আমি আগেও বলেছি আমি প্রফেশনালি মানে রান্না বান্না করিও না, মানে অতটা প্রফেশনালি করি না, আর শখের বসে করি। তো এডিটিংও একটুখানি প্রবলেম হচ্ছে, ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারছি না, জানি না। তো এখানে দিলাম আদা রসুন বাটার পর অল্প একটু লবণ আর সাদা তেল, সরি সাদা তেল। আর পরিমাপগুলো না আমি বুঝতেও পারি না, তো আমি দেখাচ্ছি, তোমরা যারা রান্না করো তারা অবশ্যই বুঝতে পারবে যে কতটা করে দিচ্ছি না দিচ্ছি। তো এটাকে ভালোভাবে মেখে আমি এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। তো পেস্টটা তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যেটা করব, কি করব দেখাই যাক। ও হ্যাঁ, এবার টক দই নিয়ে নিয়েছি ওই গামলাটার মধ্যেখানে, আর এই টক দইটাকে ভালোভাবে ফেটে নেব যেন কোনো লাম্পস না থাকে। তো চলো টক দইটাকে ভালোভাবে চামচ নিয়ে ঘুটে 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 একদম ফাইন করে নিলাম। তারপরে এই টক দইয়ের মধ্যে অ্যাড করব ওই বাটা, যে মশলাটা আমরা তৈরি করেছি সেই মশলাটা। তো এটাকে মিক্সড করে ভালোভাবে আবার নাড়তে হবে, সুন্দরভাবে নেড়ে 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 দইয়ের সঙ্গে মিক্সড করে ফেলবো এই মশলাটাকে, যেন সুন্দরভাবে মিশে যায়। তারপরে কি করব, তারপরে আসুক ভিডিও, তারপরে আবার তোমার সঙ্গে শেয়ার করছি। ও হ্যাঁ, তারপরে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা একসঙ্গে মিক্সড করা ছিল। আর তারপরে দিলাম একটুখানি গরম মশলা, শাহি গরম মশলা, তোমরা এটা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো অল্প বেশি, আমি একটুখানি বেশি করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিলাম কিছু কাসুরি মেথি। তো কাসুরি মেথি আমার খুব ভালো লাগে, তো তার জন্য আমি একটু বেশি করে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আইফোনে ভিডিও করছিলাম, তার জন্য ভাবলাম যে একটুখানি স্লো মোশন করি, আইফোনে তো স্লো মোশন খুব ভালো হয়, তো তার জন্য আমি আইফোনে একটুখানি স্লোমো করলাম। তো দেখতেই পাচ্ছ, তো চলছে আমার রান্নাবান্না। আর এবার এখান থেকে হাফ সরিয়ে রাখতে হবে। কেন রাখতে হবে? তো দেখতেই পাচ্ছ আমি আলাদা একটা জায়গাতে হাফ সরিয়ে ওটাকে ফ্রিজারের মধ্যে রেখে দিলাম, আর বাকি এতটুকু নিয়েছি এটাতে, সরি এটাতেই যথেষ্ট। তারপরে চিকেনগুলোকে নিলাম ভালোভাবে বাকি মশলাটুকুতে ভালোভাবে ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে ভরে দেব। তো দেখতেই পাচ্ছ এখানে চামড়াওয়ালা মুরগি আছে, তো এটা তেলও অনেকটাই বেশি হয় আর খেতেও ভালো লাগে। যদিও আমি চামড়া খাই না, আমি চামড়াটাকে সরিয়ে রেখে দিই, আব্বু খেয়ে নেই, আব্বু খেতে ভালোবাসে চামড়া, আর আমি এমনি মাংসই খাই। তো ভালোভাবে এটাকে ম্যারিনেট করলাম, ম্যারিনেট করার পর এটাকে 3 ঘন্টা মতো রেখে দিলাম ফ্রিজারে। 3 ঘন্টা পর চলে এসেছি, কড়াইয়ে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, তার উপরে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা অল্প একটু গরম হলো, তারপরে একে একে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে সুন্দরভাবে, একটু চলো ভেজে নিই ঝটপট। তো এখানে ভাজা চলছে, জানি না কেমনভাবে আমি এডিট করছি না করছি, আমার একটু শরীরটা খারাপ আছে তার জন্য গলাটাও একটু বসা। তো দেখতে পাচ্ছ একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এবার আমরা তুলে নেব চিকেনগুলোকে। তারপরে কি করব, ওই তেলটা নিয়ে আমরা দিয়ে দিলাম তেজপাতা, বড় এলাচ 1টা, ছোটো এলাচ 3টে, 1 টুকরো দারচিনি। দেওয়ার পরে মশলাটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে কষাতে হবে, কষিয়ে 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 যতক্ষণ না একদম পানিটা মরে যাচ্ছে না ততক্ষণ না অপেক্ষা করতে হবে।
তো চলো, একদম পানিটা মরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। চিকেনটাকে দিয়ে দিলাম, চিকেন দেওয়ার পর নাড়ছি, দেখতেই পাচ্ছ যেহেতু জল নেই তার জন্য এই অল্প একটুখানি গরম জল অ্যাড করে এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে বসাতে হবে। এখানে গরম জল অ্যাড করে দিলাম, ঠান্ডা জল দিলে পরে গন্ধ করে, একটা স্মেল থেকে যায়, তো তার জন্য গরম জল দিতে হবে। তো গরম জল অ্যাড করার পর ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর তারপরে এটা অল্প একটু সেদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের আফগানি চিকেন। তো কেমন লাগলো তোমাদের রেসিপি? আর এখানে আমি এখন তুলছি। যাই হোক, আর যেটা আসল কথা, তোমাদের জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য আজকে আমার চ্যানেলে 3K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ, আর এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা চাইলে ট্রাই করতে পারো, আমি একটুখানি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তার জন্য একটুখানি কালো হয়ে গেছে আসলে। আর এটিতে টেস্ট খুব সুন্দর ছিল, খুব ভালোই হয়েছিল খেতে, কিন্তু চেহারাটা একটুখানি কালো হয়ে গেছে। আমার মনে হয় এতটা কাসুরি মেথি না দিলেই হতো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।